নজর করিয়া দেখো বানায় অলংকার। যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারাসার। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বজান জনম তোমার। শতচক্র পঞ্চবান জ্ঞান সুতে এতে বান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তবে দান। মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো। বাবা এ সহজ কথা না। আমার মাজান আব্দুর রশিদ সরকার বলছে, কি বলছে, মানুষ গুরু কল্পতরু, একবার নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। বাবা গানটা কেন কেন ধরলাম, ওই যে আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে আর আইতাম। আমি যে আইছি এখন আমার করণীয়টা কি? তুমি মানুষ হয়েছ, মানুষ করলে জন্ম নিয়েছ, তোমার আচার ব্যবহার কথাবার্তা চালচলন সবকিছু যেন মনুষ্যত্ব বোধের জাগ্রত হয়, তুমি যেন পশুর মতো চলাফেরা না করো। আসতে বাবা মুরব্বি মানুষ দাঁড়ায় রয়েছে আর ডেকরা ফাটা একটা দৌড় মারছে, দৌড়ে যাওয়ার পথে ধাক্কা লেগে পুরা তো পইরা যায়। এখন পুরা কোন রকম কবর হাত দিয়ে কই কেরা রে, এটা মানুষ যায় না গরু যায়। আসলে কি গরু? না না, ও কিন্তু মানুষ, কিন্তু ওর স্বভাবটা হয়ে গেছে গরু, গরুর মতো। আস্তে বাবা, মানুষ হলো তার কর্মের মাধ্যমে প্রকাশ পায়। মানুষে পশুর কর্ম করলে সে পশুকুলে যায়, মানুষে মানুষের কর্ম করলে সে আবার মানব কুলে ফিরে আসে। আর মানুষ হয়ে যে ব্যক্তি জাতের সাথে লয় প্রাপ্ত হয়, সে আর মরেও না আর নতুন করে জন্মও লয় না। তার নাম বলে ওলি আল্লাহ, আল ওলি আল্লাহ লায়মতু, আল্লাহর ওলিরা কখনো মরে না। না, এই ব্যালেন্সটায় তোমাকে আসতে হবে, প্রত্যেকের আসতে হবে, তা না হলে জন্ম সরকায় বারবার 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 তোমাকে ঘুরতে হবে। তুমি যত যন্ত্রণাই কও তারপরেও আসতেই হবে। তুমি যদি সেই কর্মটা করতে না পারো, বাজান আমি গানটা একটু বসো, আমি গানটা ধরার আগে দুটি কথা বলবো, আপনারা কি শুনবেন? শেখ সাদি রহমতুল্লাহ, তিনি হলো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেকগুলো কিতাব কিনে তারপরে ওই কিতাবটা একটা গাধার উপরে দিয়া তারপরে গাধারে হাঁকাইয়া চলছে। এখন ওই মাদ্রাসার গেটে যেই আসছে এখন এক পাও গাধায় দিয়ে পাইসিয়া যায়, আবার পিছন থেকে একটু ধাক্কা মারে, বাড়ি মারে, আবার ঢুকে আবার পাইসিয়া। যখন কয়েকবার এই দৃশ্য দেখলো শেখ সাদি রহমতুল্লাহ লালায়, ওই গাধার সামনে যাইয়া তারপরে গাধারে কইতেছ, ও তুমি আগের জন্মেও যা করছো এখনো তুমি তাই করতেছো, তোমার বুঝ এখনো হইলো না, তোমার অপকর্মের কারণে এই সামনের দাড়িগুলি হন পাঁচ দেওয়া দিছে। এই কথা শুই না, তার যে ছাত্র আছে তারা কয় স্যার কি কোন কারে কি কোন হইলো গাধা, ও কি বুঝে আপনার কথা, আপনি ওর সাথে কি কইতেছেন? শেখ সাদি রহমতুল্লাহ কয় যে তোমরা দেখতেছো গাধা, আর আমি দেখতেছি এই গাধার আগের জন্মটা। কয় যেমন কয় এই মাদ্রাসারই প্রিন্সিপাল ছিল এই গাধাটা, জন্ম ভরে মানুষকে বুঝাইছে কিন্তু নিজে বুঝে নাই, নিজে সেই সৎ আমলগুলি করে নাই, এই জন্য ওর ডিমোশন হয়েছে প্রমোশনের জায়গায়। ডিমোশন হইয়া মানব কুল ছাইরা ওর পশুকুলে জন্ম হয়েছে, গাধা হয়েছে। গাধার তো আর দাড়ি হয় না, গাধার তো পাঁচ দিয়ে লেজ বাইরে, এই জন্য ওর দাড়িটাই লেজ হয়ে পাঁচ দিয়ে বাইরেছে। আগেও কথা শুনে নাই, এখনো শুনতে চায় না, এই জন্য আমি যে বলতেছি গাধা হইলে কি আমার সব ও বুঝে। তাই বাজান যেমন কর্ম তেমন ফল, তুমি যা করে যাবে আজকে আগামীতে তুমি তাই পাবে। হ্যাঁ, মানুষে বলবে আবুল সরকার লোকটা কেমন ছিল, একবারে হাত তুলে সবাই খুব ভালো আছিল, ওই আবুলের কিছুই আসবো যাইব না।
এই সত্য। আবুল যদি ভালো কর্ম করে যায়, কেউ যদি ভালো নাও কয়, মালিকের কাছে যদি ভালো ভালো থাকি, ওইটা হইলো ভালো। মানুষে আমার দোষ গুণের বিচার না কইরে এখন মরে গেছি গে, কাজী বাধ্য হইয়া কইব যে ভালো আছিল। হ্যাঁ, ওটা লোক সমাজে যখন একটা মানুষ মরে যায় তখন তার দোষের কথাটা তুলে ধরে না, তখন তার গুণ থাকলে গুণ তুলে ধরে, তাই বলে হ্যাঁ ভালোই আছিল আবুল সরকার, ভালোই আছিল। আসলে আবুল সরকার যদি ভালো কাম করে না যায় তাহলে মানুষের বলায় কিছুই আসবে যাবে না। না বাজান, মানুষ যখন মৃত্যু শয্যায় পতিত হয় তখন ডাইকা বলে অন্য মানুষের, ওই ওর তো যাওয়ার সময় হয়ে গেছে রে, ও তো আর ই করতে পার, কথা কইতে পারতেছে না, তাড়াতাড়ি এক কাজ কর, ওর কানে একটু তওবা পুইরে শুনে দে, ফুদে কলমা পুইরে ফুদে তওবাটা শুনে দে। কয় না বাবা, অনেক মানুষে তা করে না, কি হইব আসলে কিছুই হবে না, কারণ তওবার দরজা বন্ধ হয়ে গেলে আর তওবা কবুল হবে না। আমি জীবনে তওবা করে মরতে পারলাম না, আমি মরার সময় হয়ে গেছে, আমার মুখ দিয়ে কইতে পারি না বাবা করি, আমি কইতে পারি না, আর একজনে তওবা করে আমার কানে ফুঁদিব তাতে আমার কোন ঘন্টা ডইব, কিছুই হবে না। তাই আমার আমল নাম আল্লাহর কাছে পৌঁছে যাবে, আমি ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো। মানুষে আমারে অযথাই ভালো করব, এতে আমার কোন উপকার আসবে না। আরে হবে রে তোর বাধ্যরতি, অমন হবে রে তোর বাধ্যরতি, সুপথের হবে সঙ্গতি, মানুষ গুরু অল্প তরু, নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি, মানুষ গুরু কল্প তোর হবে তোর বাধ্যরতি, সুপথের হবে সঙ্গতি, দাইজার বসদ বাড়ি, হাহুতে তো রেখা চারি, দি দলে গোলম বিহারি, দি দলে গোলম বিহারি, দি দলে গোলম বিহারি, প্রকাশ করে আত্মশক্তি, মানুষ গুরু নিষ্ঠা হইলে তুই পাবি মুক্তি, মানুষ গুরু কল্প কর হবে রে তোর পাথর হবে রে তোর পাথর সঙ্গে লয়ে ভক্তি শক্তি, মানুষ গুরু কল্প তরু, নিষ্ঠা হইলে তুই পাবি মুক্তি, মানুষ গুরু কল্প তরু ج
মানুষে ভালো বলে যে খারাপ না এটা ভালো হাজারো মানুষ যদি ভালো বলে আপনার পরিবার যদি আপনাকে ভালো না বলে তাহলে সেটা ভালো না দূরের মানুষেরা যদি আপনাকে ভালো বলে আপনার এলাকার মানুষেরা যদি ভালো না বলে তাহলে নাম ভালো না একই গ্রামের মানুষ আপনাকে ভালোবাসে ভালো বলে কিন্তু তার জমির সাথে আপনার জমি নাই আপনার জমির সাথে ওই ব্যক্তির জমি আছে সে ব্যক্তি যদি আপনারে ভালো বলে তাহলে ভালো মানুষ এটা হলো সামাজিকতা তেমনি মানুষ যদি মরে যায় তাহলে জিজ্ঞাসা করে মানুষটা কেমন ছিল বলে যে ভালো ছিল এটা একটা সামাজিকতা এটা একটা সামাজিকতা মূল ভালো আল্লাহ তাআলা জানে আমি কতটুকু কর্ম করছি আর কতটুকু করি নাই ভালো কি মন্দ সেটা আল্লাহর কাছে আমি যেই মরে যাই মানুষ যেই মরে যায়
মানুষ তো মরে না বাবা, তারপরে নফসের তো মরণ আছে নাকি? আমল নামাটা আল্লাহর কাছে জমা হয়ে যায়। আমরা এরপরেও সামাজিকতা রক্ষা করি, এই জন্য এই ভালো বলা, এটার মূল্য কতটুকু আছে এটা আপনারাই ভালো বলতে পারবেন। মুরিদের কথা বলছিলাম, কবে মুরিদা মানুষ তো কত মরে যায়, হেরো ভালো কয় কোক গে ভালো, তাতে আমার কি আসা যায়? আমি তো আমার একটা কথাও কই নেই বাবা, বেমুরিদার পীর শয়তানের ডেকে আমি কইছি রে আমার কথা, আমি একবারও কই নেই। অর্থাৎ এটা আবুলের কথা না, এটা শেখ সাদি রহমতুল্লিল আলাইয়ের কথা। যদি কিছু করতে হয়, যদি কিছু বলতে হয়, তাহলে ওই শেখ সাদি রহমতুল্লিল কিতাবের উপরে কেস করে দেব। তবে সে আল্লাহর মহান একজন ওলি, যদি ওলি আল্লাহকে তুমি মানো তাহলে তার কথাটা মানতে হবে। একটা কথা বলি, 900,000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছিল নাম তার মুকরম, 70,000 ফেরেশতার মাস্টার হয়েছিল না শেষে, তার নাম দিয়েছিল মুআল্লামে মালাইকা। মুআল্লিম হলো শিক্ষক, মালাইক অর্থ হলো ফেরেশতা, ফেরেশতা গো শিক্ষক। কিন্তু সে খলিফাকে মানে নাই, খলিফাকে খলিফা হইল আইজুকা আল্লাহ রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, এ হলো আদম আলাইহিস সালাম বাবা, সে হইল আল্লাহর খলিফা। এই খলিফার পায়ে মাথা নত না করাতে তার এই 900,000 বছরের এবাদত বন্দিগি সব কিছু শেষ হয়ে গেছে, অবশেষ তার জায়গা হয়েছে ফিনারে খালিদিনা জাহান্নাম। তার প্রমোশনের জায়গায় ডিমোশন হইয়া তার নাম হয়েছে আজাজিল শয়তান বাবা। তাহলে একবার যদি ব্রেনটারে খাটানো যায়, ব্রেন খাটায় যদি একবার ভাবা যায় যে আসলে বিষয়টা কি, এত এত ইবাদত করে মাত্র খলিফার পায়ে মাথা নত না করাতে তার সব ইবাদত নষ্ট হয়ে গেল, সে জাহান্নামের লাকড়ি হয়ে গেল, তাইলে আমি আমি তার মুকরমের মতো ইবাদত করতে পারব না। খলিফার পায়ে মাথা নত করতে হবে। আদম হলো আল্লাহর খলিফা, আর দয়াল বাবা তাজুল শাহ হলো গনিশা বাবার খলিফা, নাকি বাবা? ওখানেও খলিফা, এখানেও খলিফা। পীর যাকে খেলাফত দেয় তাকে বলা হয় খলিফা। খলিফার পায়ে মাথা নত না করলে আত্মসমর্পণ হবে না বাবা, এটা হইল মূল বিষয়। এবাদত বন্দেগি তোমার আমল নামায় কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু তুমি যদি এইরকম একটা জায়গায় আত্মসমর্পণ না করো, সম্মুখ গুরুর সাধনায় না বসো, তাহলে তোমার এবাদত বন্দেগি কতটুকু কাজে আসবে এটা তুমি একবার ভাইবে দেখো বাবা। বাজান একটা কথা মনে হয়েছে, কোন এক ব্যক্তি 500 বছর আয়ু পাইছে, 500 বছর বইরে সে আবাদত বন্দিগি করছে, এবার ডাক দিয়া কয় আল্লাহ আমার তুমি 500 বছর আয়ু দিছ, এই আয়ু তো প্রায় শেষ, তুমি কি ইচ্ছা করলে আমার আর 500 বছর আয়ু বাড়াই দিতে পারো না? আল্লাহকে পারি, আল্লাহ তাহলে তুমি আমার 500 বছর আয়ু বাড়াই দাও, আমার যে শখ মিটে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে 500 বছর আয়ু দিলে তুই করবি কি? কয় আমি খালি ইবাদত করুম আল্লাহ তোমার। ঠিক আছে আমি 500 বছর আয়ু দিলাম, আবার 500 বছর আয়ু পেয়ে গেল, এখন সে ইবাদত বন্দেগী করতে 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 প্রায় ওই 500 বছরও শেষের দিকে, এবার বলে আল্লাহ 500 বছর তো আয়ু আমার শেষ হয়ে গেছে, প্রায় শেষ, এবার তোমার মৃত্যু জম আসবে, আমি তো মরে যাবো। ক হ কুল্লে নাফসিন জায়গাতুল মৌত, মরতে তো হইবই। কয় আল্লাহ আমি যে 1,000 বছর বেড়ে তোমার এবাদত বন্দিগি করলাম, আমি মরার পরে তুমি আমার রাখবা কোন জায়গায়, এই কথাটা কও। আল্লাহ বলে বান্দারে তুই জানতে চাস যে হ্যাঁ জানতে চাই, কয় তুই মরার পরে তোর আমি জাহান্নামে জায়গা দিব, জাহান্নামে থাকবে, শুই নেই সিট ওর আল্লাহ কও কি তুমি 1,000 বছর বেড়ে এবাদত বন্দিগি করলাম,
আরো তুমি আমি মরলে আমি মরলে তুমি জাহান্নামে দিবা আল্লাহ তো তুমি আমার আরো 500 বছর আয়ু বাড়িয়ে দাও কত 500 বছর আয়ু দেখি করবি কয় আল্লাহ আবার নতুন করে ইবাদত করব আবার দিছে 500 বছর প্রায় শেষ আল্লাহ এবার তোমার চাইতে হবে কহা আমি এবার মরলে তুমি কোথায় রাখবে আল্লাহ কয় জাহান্নামে রাখবো ওলো চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ তিন পাঁচ পনেরো শত বছর পরে আমি তোমাকে ডাকলাম তোমার ইবাদত বন্দিগি করলাম তারপরও তুমি আমার জাহান্নামে রাখবা কেন আল্লাহ আল্লাহ বলে তুই ইবাদত করতে করতে তোর ভিতরে ইবাদতের একটা অহংকার জন্মেছে এই জন্যে আমি তোকে জাহান্নামে রাখব ওই লোক দুই চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালিক আমি তোমার কাছে এবার আরেকটি আবদার করব তুমি রাখবা না তো বলো তুমি আরো আয়ু যদি চাও আমি তাও দিব কিন্তু তোমার একদিন মরতে হবে কয় না আল্লাহ এবাদত বন্দেগী কইরে তো আমার আর কোনো কুল হইল না আমার তো জাহান্নামেই ঠিকানা হইব তাইলে এবাদত কইরেছে আয়ু সে করুম কি এবাদত করে করুম কি তাহলে তুমি কি চাও আমার কাছে ওই ব্যক্তি বলে আল্লাহ আমার দেহটা এত বিরাট করে দাও এত বড় করে দাও আমার এই দেহটা যেন তোমার সাতটা দুযোগ ভইরা যায় দুযোগের ভিতরে যেন আর তিন পরিমাণ জায়গা না থাকে দ্বিতীয় কোনো প্রাণী যেন এই দুযোগের ভিতরে প্রবেশ করতে না পারে আমি যেন সাতটা দুযোগের আগুনে একা একাই জ্বলতে পারি তবু পৃথিবীর কোনো মানুষ তোমার কোন প্রাণী যেন এই দুযুকের ভয়াবহ আগুনে আর না জ্বলে আমার এই আবদারটা তুমি রাখো আল্লাহ আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর ওই লোক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ তুমি কি আমার আবদার শুনলে আমার দেহটা এত বড় করে দিবে আমাকে জাহান্নামে একাই ভোগ করার জন্য আমারই আবদার কি তুমি রাখবে আল্লাহ তাআলা বলে ওরে বান্দা আমি তো তোর জায়গাটা জাহান্নামে নির্ধারণ করছিলাম কারণ তোর ভিতরে ইবাদত অনেক করছা সেই ইবাদতের অহংকারটা ঢুকছিল তুই এমন একটা কথা আমার শুনাইলি সেই কথার কারণে আমি জাহান্নাম মুক্ত করে দিয়া আমি তোর দেহটাকে জান্নাতের মেহমান বানাই দিলাম সুবহানাল্লাহ খুশির চোটে হাউমাউ করে কেন্দ্রে উঠছে আল্লাহ আমি এমন কি করলাম কোনো আবাদত বন্দি কি করলাম না পনেরো শত বছর চলে গেলে আবাদত করতে করতে আমার জায়গা জাহান্নামী এমন কি করলাম এখন যে তুমি আমার জান্নাতের মেহমান বানিয়ে দিলা আমার আল্লাহ তাআলা বলে এতদিন আবাদত করছ আর জান্নাতের লোভে এই যে তুই একটা ত্যাগ স্বীকার করলি পৃথিবীর কোন প্রাণী যেন জাহান্নামের আগুনে না জ্বলে তুই একাই সবার শাস্তি ভোগ করবি এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোরে জান্নাতের মেহমান বাজা মানুষ মন থেকে যদি একবার সেই আত্মসমর্পণের জায়গাটায় যায় সারেন্ডার করতে পারে সম্পূর্ণরূপে তাহলে আল্লাহ তাআলা ওই দেহটাকে জাহান্নামের আগুন দিয়ে আর পোড়ায় না আমার বাজান তার গানের শেষের ছন্দটাই বলল রশিদ বলে সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে সে আশা যাওয়ার খবর জেনে লামৌতে থাকে স্থিতি লামৌত মানে যেখানে কোনো মরণের ভয় নাই এই জায়গায় স্থিতি থাকে যে জন্মে না সে আর মরে না যে জন্মে সে আবার মরে তেমনি অলি আল্লাহরা মরেও না অলি আল্লাহরা আবার জন্মেও না রশিদ বলে সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে বাজান বলে ওরে গুরু দিলে সুজ্ঞানে আশা যাওয়ার খবর জেনে আরে সেই আশা যাওয়ার খবর জেনে লামউতে থাকে স্মৃতি গুরু
কল্প তরু নিষ্ঠ হইলে পাবি মুক্তি মান সুপথের হবে মানুষ গুরু কল্প করো মানুষ গুরু কল্প করো মানুষ গুরু কল্প করো একবার নিষ্ঠা হইলে পাবি মু